हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछेन? आशा करछि जे जेखाने आछेन भालो आछेन, सुस्थ आछेन। आमी प्रीति सबाईके वेलकाम करछि आमार नतुन आरेकटी ब्लग देखार जन्य। आजके छुटिर दिन, तो छुटिर दिने प्रथमेई सकाले उठे आमरा नास्ता रास्ता सेरे आमी आर आमार बर मिले फिल्टार परिष्कार करते लेगे गेछि। আসলে আমাদের এখানকার পানিতে এত পরিমাণ আয়রন যে ফিল্টার এক সপ্তাহ পর পর পরিষ্কার না করলে আর দেখা যায় না আর কি। তো ফিল্টারে প্রচুর আয়রন জমা হয়েছে, তো এটা আমরা পরিষ্কার করব। তো ফিল্টার পরিষ্কার করার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, যদি চান দেখে আসতে পারেন। আর আমি এর লিংকটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুব ইজিভাবে ফিল্টার কীভাবে পরিষ্কার করতে হয় আপনারা সেটা দেখতে পারেন। তো ফিল্টারের প্রতিটা পার্টস খুলে ফিল্টারের ভিতরেই আমরা ভিজিয়ে দেব। তো যেখানে যত আয়রন আছে সব নিমিষেই মানে সব দূর হয়ে যাবে, আর বাড়তি যে ময়লাগুলো আছে সেগুলো একটু ভিম দিয়ে ভালো করে মেজে নিলেই একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো এখানেই আমি আগেই পানির ভিতরে ডুবে দিচ্ছি, মানে আমার বর আর কি, পানির ভিতরে সবগুলো ডুবে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে লেবুর রস। আসলে যখন লেবুর সিজন হয় তখন আমি অনেক লেবু এভাবে রস করে ডিপ ফ্রিজে রেখে দিই, তো সেটা দিয়ে আমি সারা বছর টুকিটাকি যেই কাজগুলো আছে সেগুলো করে থাকি। তো লেবুর রস আমাদের অনেক কাজেই লাগে। এখন এভাবেই প্রায় সারাদিন ভেজানো থাকবে, যদি সময় পায়ে রাতে ধুয়ে ফেলবো, না হলে পরের দিন সকালে ধুবো। তো এই তো কাজকর্ম শুরু হয়ে গেছে, টেবিল টেবিলগুলো আমি মুছে নিচ্ছি। তারপরে মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম সেগুলো আমি বারান্দায় দিয়ে আসছি। আসলে কাজের মানুষটা আসে নাই আজকে, কাজের মানুষ না আসলে যা অবস্থা হয় আর কি, একা হাতে চতুর্দিকে ম্যানেজ করতে হয়। আসলে আমরা তো মেয়েরা এমনই, একসাথে অনেক কাজই করতে পারি। তো আজকে ভাবলাম সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিই, না হলে হচ্ছে আকাশে অনেক মেঘ, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই মেঘ বৃষ্টির খেলায় চলছে আর কি। তো যাই হোক, আজকে কাপড় টাপড় ধোয়ার পরেই রান্নাবান্নায় চলে যাব। আর শুক্রবারে রান্নার চাপটাও একটু বেশি থাকে, আর শুক্রবারেই আমাদের বাজার করে, এক সপ্তাহের বাজার করে রাখে শুক্রবারে, কারণ ওই দিনটা সময় পাই। তো সব মিলিয়ে শুক্রবারটা অনেক ব্যস্ততার মাঝে কাটে। আর এই দিনে যদি আমাদের খালা না আসে তাহলে তো আরও মহাবিপদ হয়ে যায়। তো এদিকে আমাদের মা ছেলে মিলে গাছের যত্ন শুরু হয়ে গেছে। আসলে আমার এখানে তেমন গাছ নেই, তবুও যেটুকু আছে আমি যত্ন করে রাখার চেষ্টা করি। আসলে বাসায় একটু সবুজ না থাকলে ভালো লাগে না। গাছগুলো নিচেই ছিল, কিন্তু বারান্দায় এভাবে গাছ রাখলে হয় কি, ঠিক মতো বারান্দা পরিষ্কার করা হয় না। আর খালারা তো বা এগুলো সরিয়ে মুছবেও না, সেজন্য আমি এগুলো ঝুলে দেওয়ার চেষ্টা করি, তাহলে অন্তত বারান্দা পরিষ্কার থাকবে। তো আমার সঙ্গে সঙ্গে বাবুও গাছের যত্ন শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন সরাসরি কিচেনে চলে যাব। তো আজকে কি কি রান্না হবে চলুন দেখি। এই যে আজকে রান্না হবে ঝিঙে পটল আলু দিয়ে ইলিশ মাছ, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো
এর ভিতরে কয়েক পিস আলু দিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছের ওই কাটা টাটা দিয়ে ঘন্ট হবে, আর সঙ্গে হবে চিকেন। তো চিকেনটা আমি ভিজিয়ে দিচ্ছি। আজকের ওয়েদারটা কেমন জানো, বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে। আসলে বৃষ্টির দিন সবারই খুব পছন্দ, আমারও খুবই পছন্দ হয় বৃষ্টি। খুব সুন্দর ওয়েদার। আর এই যে ইলিশ মাছের, এগুলো আমরা খাই না, এগুলো ফেলে দিব। আর হচ্ছে ইলিশ মাছের লেজ, তারপরে কান টান, ওগুলো দিয়ে হচ্ছে কুমড়োটা ঘন্ট করবো। আমার শাশুড়ি যেভাবে করে, আমার শাশুড়ি এইসব কান লেজ টেজ মাথা টাথা দিয়ে মিষ্টি কুমড়ো ঘন্ট করে, খুব মজা লাগে খেতে। তো আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট কী কী রান্না হবে এটাই দেখাচ্ছি আর কি। তো এই যে এই মাছটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে রান্না হবে, আর এই মিষ্টি কুমড়ো ঘন্ট, আর চিকেন। এদিকে বাসায় হচ্ছে লোক চলে এসেছে, এই যে জানালার এই ফাঁকা দিয়ে যখন জোরে বৃষ্টি হয় তখন পানি ঢুকে যায় ভিতরে, তাই এখানে আঠা দিয়ে আটকে দিচ্ছে। তো কিছুটা সময় এখানে দেখা লাগলো, নাহলে ওরা তো ভালো করে কাজ করবে না। তারপরে এই তো চলে আসলাম রান্নার চুলা দিতে, অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রথমে আমি এক চুলায় চিকেন দিয়ে দিব, আর হচ্ছে আর এক চুলায় আমি কুমড়োটা দিয়ে দিব। তো প্রথমে আমি হচ্ছে এটা সিদ্ধ করে নিচ্ছি আর কি, কাঁটাগুলো সিদ্ধ করে নিচ্ছি, লেজ কানটান এগুলো সিদ্ধ করে নিব। তারপরে হচ্ছে কাঁটা বেছে মিষ্টি কুমড়ো দিয়ে এটা হচ্ছে ঘন্ট হবে। আর এই যে সিদ্ধ হয়ে গেছে, কাটা বেছে নিয়েছি অলরেডি, মিষ্টি কুমড়ো চুলার উপরে বসিয়ে দিয়েছি। যেহেতু আমি রেসিপি শেয়ার করছি না তাই ডিটেলসে কিছু দেখালাম না, এখন মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেলেই আমি হচ্ছে ইলিশ মাছের ওই বেছে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে জাস্ট ফোড়ন দিয়ে দিব, হয়ে যাবে মিষ্টি কুমড়ো ঘন্ট। এই যে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।